রাজ্যের ফরেন্সিক বিজ্ঞানাগারের শ্মশান যাত্রা। বিজ্ঞানাগারত নাই বিশেষজ্ঞ, নাই রাসায়নিক দ্রব্য। ফরেন্সিক প্রতিবেদনের অভাবত স্তব্ধ শ শ গোচরের তদন্ত। ফরেন্সিক প্রতিবেদনের অভাবত এতিয়া উলমি আছে রাজ্যের কেবাখনো থানার শ শ গোচর, আঞ্চল গুয়াহাটির কেবাটাও হত্যাকাণ্ডর গোচর। ফরেন্সিক প্রতিবেদন নোপার বাবেই আরক্ষী তদন্ত আগবাব নাই বহু গোচরের, আনকি ফরেন্সিক প্রতিবেদনের অভাবত বহু অভিযুক্ত লাভ করেছে জামিন। ইয়ার ভিতরতে অন্যতম হয়েছে বন্দনা কলিতায় সংঘটিত করা ডাবল মার্ডার। দুটাক হত্যাকাণ্ডর অভিযুক্ত বন্দনাই জামিন লাভ করেছিল সময়ত ফরেন্সিক প্রতিবেদন দাখিল করব নার। সমান্তরালভাবে ফরেন্সিক প্রতিবেদনের অভাবত ওলমি আছে আন কেবাটাও গোচর। বরাগর পিতৃকন্যা ক্রমে বঞ্জিত দাস আর দিদীক্ষা দাসের মৃত্যুর ঘটনাও এতিয়া আনসল। নুনমাটির মডেল মুনমুন বেগমর মৃত্যুর ঘটনাও আনসল। ৩১ ডিসেম্বরত সংঘটিত আইআইটির ছাত্রীগার মৃত্যুর ঘটনাও আনসল। শেহতীয় সংঘটিত এইসির ছাত্র বর্ণিল কলিতার মৃত্যুর রহস্যও আনসল। ইয়ার অন্যতম কারণেই হয়েছে ফরেন্সিক বিজ্ঞানাগারত বিশেষজ্ঞর অভাব। এতিয়াও ফরেন্সিক বিজ্ঞানাগারত খালি হয়ে আছে ৫৬টাক বিশেষজ্ঞর শীর্ষ পদ। অসম ফরেন্সিক বিজ্ঞানাগারত মুঠ বিশেষজ্ঞর পদ হয়েছে ১৪৬গৰাকী, কিন্তু বর্তমান ফরেন্সিক বিজ্ঞানাগারত আছে মাত্র ৮৯গৰাকী বিশেষজ্ঞ। আনকি বিভিন্ন পরীক্ষার বাবে প্রয়োজনীয় রাসায়নিক পদার্থরও অভাব ফরেন্সিক বিজ্ঞানাগারত। ২০২৩ বর্ষত ফরেন্সিক বিজ্ঞানাগারলৈ আহিছিল ১০,২৭৫টা গোচরের নমুনা, কিন্তু তার ভিতরত এতিয়াও ১,৬৩৪টা নমুনার প্রতিবেদন দিবপরা নাই ফরেন্সিক বিজ্ঞানাগারে। এতিয়া প্রশ্ন হয়েছে কেতিয়ালৈ এনেবোৰ আশ্বাস দূর হব রাজ্যের ফরেন্সিক বিজ্ঞানাগারখনের। গৃহ বিভাগের দায়িত্ব খোদ মুখ্যমন্ত্রীগী থাকার পিছতো কিয় এনে অবস্থা ফরেন্সিক বিজ্ঞানাগারের তাক লো এতিয়া সন্দেহ বহুজনের। সমরজ্যোতি শর্মার রিপোর্ট, প্রাগ নিউজ।